নমস্কার, কেমন আছেন সবাই? ঘরে বাইরে চ্যানেলে আবার একটি ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে রবিবার, সবার বাড়িতে মাংস হবে, নতুন কিছু নেই। আজকে রবিবার সবাই মাংস খায় প্রায়, আমিও সেরকমই একটু আজকে মাংস করব। আর মেয়েটা আমার রবিবার হলেই একটু মাংস ভাত খেতে চাই, বিশেষ করে লেগ পিস ওর ফেভারিট, এই যে লেগ পিস, ওকে একটু লেগ পিস দিলে আর কিছুই চাই না। মাংসটা আমি এখন খুব ভালো করে ধুয়ে নেব। মাংসটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, মাংসটা খুব একটু বেশি ধুইব না, দু তিনবার ধুয়ে নিয়েছি, পুরো পরিষ্কার হয়ে গেছে মাংসটা। মেয়ে এখন গেছে ড্রয়িংয়ে, তাই একটু এই ফাঁকে তাড়াতাড়ি রান্নাটা করে নেব, কেননা আজকে একটু বেশি কাজও আছে, মেয়ের নাচও আছে, সব দিকটা আছে। চলো, আমার মাংস ধোয়া রেডি, এরপরে আমি একটু সবজিটা কেটে নেব, কেননা সবজিটা কেটেই আমি আজকে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেবো, যা মাংসটা পড়েই যাচ্ছিলো, যাই হোক পড়েনি। চলো আমরা এবার একটু সবজিটা কেটে নেব। আমি আজকে খুব একটু বেশি আদা রসুন দেবো না, হালকার মধ্যে মাংসটা করব আজকে, তো এই একটা রসুনে হয়ে যাবে। এইটুকুনিতে হয়ে যাবে, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নেবো। খুব বেশি কিছু দেব না, দেব এই কটা আলু, দুটো তিনটে পেঁয়াজ দেব, একটু আদা, একটু রসুন। তো চলো আমি কাটাকুটি করে আপনাদের কাছে ফিরে আসছি।
চলো, আমার আলু কাটাও হয়ে গেছে, আমার আদা রসুনও রেডি। তো আজকে আমি মাংসে একটু গোটা গোটা আলু দেবো, কেন আলুর সাইজগুলো খুবই ছোট, দেখতে পাচ্ছ। আজকে আমি মাংসতে গোটা গোটা আলু দেবো, খেতেও ভালো লাগবে। চলো আমি আদা রসুনটা পেস্ট করে নিই। আর আলু তো ছাড়ানো হয়ে গেছে, মাংসটা একটু ম্যারিনেট করে রাখতে হবে, তারপরে আপনাদের কাছে আবার ফিরে আসছি কিছুক্ষণের জন্য। মাংসটা আমি একটু আজকে একটু ম্যারিনেট করে রাখবো আগে থেকে। দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, একটুখানি দিয়ে দেবো আদা রসুন পেস্ট, এখানে দিয়ে দেবো কাঁচা তেল একটু দিয়ে দেবো উপর থেকে। তারপর দিয়ে দেবো লবণ, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু অল্প দিলাম, কেননা আমি ওখানে শুকনো লঙ্কা আবার বাটা ইউজ করেছি একটু। একটু আপনার দেবো জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। যাই হোক, দেওয়া হয়ে গেছে সব কিছু আমার। এবার আমি একটুখানি এখানে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, বেশিক্ষণ না, কিছুক্ষণ মাখিয়ে আমি জিনিসটাকে রেখে দেবো। মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখলে মাংসের স্বাদটা একটু বেশি ভালো লাগে খেতে। যাই হোক, আমার ম্যারিনেট এখানে হয়ে গেছে, কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমি একটু আলুগুলোকে ভেজে নেব। হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দেবো আলু। গরম মশলা, আমার আলুটা এদিকে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো আলুটাকে। এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো আমি আপনার গরম মশলা গোটা, দিয়ে দেবো দুটো তেজপাতা, আর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। Thank you.
আর একটু ম্যারিনেট করার পরে একটু আদা রসুন বেঁচে ছিল সেটাকে দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেবো, জলটা বেরিয়ে গেছে। মাংসের কালারটা কিন্তু অসাধারণ এসছে, দেখতে পাচ্ছ মাংসের কালারটা, শুধু দেখো। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, কেন আলুগুলো গোটা গোটা রেখেছিলাম, ওটা একটু সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে, তাই আলুটা একটু আগেই দিয়ে দিলাম যাতে ভিতরে একটু মশলাটা ভালো করে ফুটে যায়। চলো, চিকেনটা আমার হয়ে গেছে, হালকা জল দেবো, বেশি জল দেবো না, একটু কষা কষা থাকবে। চিকেনটা এদিকে হতে থাক, আমি অন্যদিকে জামা প্যান্ট ভিজিয়েছি সেই কাজগুলো করে নেব। দেখো কালারটা, শুধু দেখো, তো আজকে আমার রবিবারের স্পেশাল মেনু হচ্ছে এটা। তো মাংস তো হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়েছিলাম, আর এবার আমি করে নেবো ঘাটকুল পাতা বাটা। আমি আজ আগে ঘাটকুল পাতাটা একটু বেছে নেবো। চিংড়ি মাছ আমার বাছা হয়ে গেছে এদিকে, চিংড়ি মাছটা কুচি কুচি করে একদম কেটে ফেলেছি, অনেক বড় বড় ছিল। আর এবার এই পাতাটাকে আমি বেছে নেবো। পাতাটা আমি তুলেছি ওই যে ঢাকুরিয়ার লেক, আপনাদের যে কালকে যে ব্লগ বানিয়েছিলাম দেখালাম, যেটা ওই ঢাকুরিয়ার লেকে এটা পুরো ভর্তি হয়ে থাকে এগুলো, ছোট থেকে বড় থেকে সব। তো আমি অনেক দিন আগেই তুলেছি, তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই জন্য একটু পাতাটাগুলো এমন হয়ে এসছে, দেখতে পাচ্ছ। তো চলো আমি পাতাটা ধুয়ে রেডি করে নিই, তারপরে আসছি। প্রিন্সেস এসে গেছে, প্রিন্সেস কী খাচ্ছে? ম্যাগি খাচ্ছে এখনও বসে বসে। চলো ম্যাগিটা খেয়ে নিই, তার মধ্যে আমি একটু কাজটাও করে নিই, দেখি কেমন আছি। টিটি হাই হাই। চলো আমি এগুলোকে এখন আস্তে আস্তে বেছে নেব, তারপর তোমাদেরকে ধুয়ে তারপর দেখাচ্ছি কিভাবে বেটে এই শাকটা করতে হয়। যারা যারা এই শাক খাচ্ছো বা খেয়েছো তারা আমাকে কমেন্ট করে জানাও কিভাবে তোমরা খাও। আমি তো একটু বেশি চিংড়ি মাছ দিই এর মধ্যে, কেননা চিংড়ি মাছটা দিলে একটু টেস্টটা ভালো লাগে খেতে। এমনিও যখন কালো জিরা দিয়ে করতাম তখনও ভালো লাগতো, আজকে একটু চিংড়ি দিয়ে করবো,
এটা হচ্ছে আমার সানডে স্পেশাল মেনু, তো তোমরা না দেখলে খুব মিস করবে, আশা করি সবাই দেখবে এই ভিডিওটা। তো চলো আমি এটা রেডি করে নিই, তারপরে আপনাদের কাছে আসছি আবার। চলো, পুরো শাকটা আমি কেটে নিয়েছি ভালো করে বেছে, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে সিদ্ধ হতে তাড়াতাড়ি সুবিধা হয়। এই জায়গাটা একটু পরিষ্কার করব, তারপর ধুয়ে তাকে আমি সিদ্ধ বসিয়ে দেবো। এটার মধ্যে অনেক বালি লেগে থাকে, তো এই জন্য এটা অনেক ভালো করে ধুইতে হবে। অনেকবার ধুয়ে ধুয়ে জিনিসটা আমি তুলব। আমার পাতাটা পুরো ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে যতটা ধোয়া আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে সিদ্ধ বসাবো। দেখতে পাচ্ছ পাতাটা আমি একটু নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিব যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। পাতাটা অনেক হয়ে গেছে, আর তার মধ্যে আমি এখানে একটু রসুন ছাড়িয়ে নেব। রসুনটা একটু পরিমাণটা বেশি লাগবে, কেননা পাতাটাও অনেকটা বেশি আছে। একটু রসুন বেটে নেব, তার সাথে একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন আমি নিয়ে নেব। চলো, আমি একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ওটা বাটবো। আমি আগে সিদ্ধটা হয়ে যাক, তারপর আমি এগুলো একটু ছাড়িয়ে নিই। ছাড়িয়ে নিয়ে তারপরে এটা ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে। পাতাটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, আমি একটু ছেড়ে এটাকে উল্টে দেব। এক পিঠটা পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এমা এখানে দেখ তো, ফ্রিজে কাঁচা লঙ্কা আছে দুটো নিয়ে, এখানে অল্প কম পড়েছে। কি করছিস? হ্যাঁ, কি খেলা করছিস? এদিকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। না, ও তো আত বাইরে যায় না বাবু, এদিকে এসো। চলো, পাতাটা বাটা হয়ে গেছে, বাটা বলতে মানে সরি সিদ্ধ, সিদ্ধটা প্রায় হয়ে এসছে। আমি এখন এটাকে জলে দিয়ে দেবো ছাঁকতে, ঝুড়িতে দিয়ে ছেঁকে নেব। তারপর এটাকে আমি বেটে কড়াইয়ের মধ্যে চাকুম মাকুম চাকুম মাকুম করে একদম একবারে স্পেশাল মেনু ভেটকুল পাতা বাটা। চলো, আমরা এটাকে এখন একটু পেস্ট করে আসি। মিক্সিটা দেখো, এটা আমাদের অলমোস্ট একদম দেখো বাটা হয়ে গেছে। আর আমি এটা মিক্সড করব না, এটা এইভাবেই নিয়ে আমি যাব। চলো,
তো আমি এটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এবার আমি দেবো চিংড়ি মাছটা, একটু হালকা ভেজে নেবো, বেশি ডিপ ভাজবো না, হালকা করে একটু ভেজে নেবো চিংড়ি মাছটাকে। কি বলছিস? কি খাবি? চিংড়ি ভাজা। চিংড়ি ভাজা? তো দাঁতগুলো কই? দাঁতগুলো কেন উঠছে না? দিয়ে দেবো এতে একটু তেল। চিংড়িটা আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নেবো। চলো বন্ধুরা, আমার রান্না এখানেই শেষ। আমি আর বেশি কিছু করছি না, কেননা আজকে একটু বেশি কাজও রয়ে গেছে, মেয়ের এক্ষুনি নাচ আছে, নাচে বেরোতে হবে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার পাতা বাটাটাও হয়ে গেছে। আজকে আমার স্পেশাল মেনু ছিল ভ্যাটকুল পাতা বাটা। তো তোমরা কে কীভাবে খাও আমাকে অবশ্যই জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, পাশে যে বেল আইকনটি আছে ওটা টিপে দেবে, যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো আজকে মেনু আপনাদের কী কী হচ্ছে বাড়িতে আমাকে অবশ্যই জানাবেন, আপনারাও রবিবারে কী কী খাওয়া দাওয়া করছেন। তো চলো, এই পর্যন্ত ছিল আমার রান্না, বাকিটা আর করছি না, কেন অনেক কাজ রয়ে গেছে। তো এই পর্যন্ত, টাটা, লাভ ইউ।